তাৎপর্য, ব্রহ্মা সম্পূর্ণরূপে মোহিত হয়েছিলেন। তিনি যে কি দেখছিলেন তা তিনি কিছুই বুঝতে পারছিলেন না, এবং তারপর তিনি আর কিছু দেখতেও পারেননি। ব্রহ্মার অবস্থা বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ তখন যোগমায়ার যবনিকা সংবরণ করেছিলেন। এই শ্লোকে ব্রহ্মাকে ইরেশ বলে সম্বোধন করা হয়েছে। ইরা সরস্বতীর একটি নাম এবং ইরেশ হচ্ছে তার পতি ব্রহ্মা, তাই ব্রহ্মা হচ্ছেন সবচাইতে বুদ্ধিমান। কিন্তু সরস্বতীর প্রতি ব্রহ্মা পর্যন্ত শ্রীকৃষ্ণ সম্বন্ধে মোহাচ্ছন্ন হয়েছিলেন। তিনি বহু চেষ্টা করা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারেননি। প্রথমে গোপবালক, গোবৎস এবং শ্রীকৃষ্ণ স্বয়ং যোগমায়ার দ্বারা আচ্ছাদিত হয়েছিলেন। তিনি বহু চেষ্টা করা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণকে এই যোগমায়া পরে গোবৎস এবং গোপবালকদের দ্বিতীয় দলটি প্রকাশ করেছিলেন, যারা ছিলেন শ্রীকৃষ্ণেরই বিস্তার, এবং তারপর তারা বহু চতুর্ভুজ রূপ প্রদর্শন করেছিলেন। এখন ব্রহ্মার মোহাচ্ছন্ন অবস্থা দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ সেই যোগমায়াকে অপসারিত করেছিলেন। কেউ মনে করতে পারে যে শ্রীকৃষ্ণ যে মায়াকে সংবরণ করেছিলেন তা হচ্ছে মহামায়া, কিন্তু শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে তা ছিল যোগমায়া, যার দ্বারা শ্রীকৃষ্ণ কখনো প্রকাশিত হন না, যার দ্বারা শ্রীকৃষ্ণ কখনো প্রকাশিত হন এবং কখনো অপ্রকাশিত হন। যে শক্তি বাস্তবকে আচ্ছাদিত করে কোনো অবাস্তব বস্তু প্রদর্শন করে তা মহামায়া, কিন্তু যে শক্তির দ্বারা পরম সত্য কখনো প্রকাশিত হন এবং কখনো অপ্রকাশিত হন তা হচ্ছে মহামায়া। এই হলো, তাই এই শ্লোকে অজা শব্দে যোগমায়াকে ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, এটি ব্রহ্মমোহন লীলা, যা শ্রীমৎ ভাগবতের ত্রয়োদশ স্কন্ধে বর্ণিত হয়েছে। ব্রহ্মা মোহিত হয়েছিলেন, ব্রহ্মা কার দ্বারা মোহিত হয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা। কিভাবে মোহিত হয়েছিলেন? ব্রহ্মা বুঝতে পারেননি যে এই যে 7-8 বছরের একটি শিশু, এই শিশুটি কে, ব্রহ্মা সেটা বুঝতে পারেননি। এই শিশুটি কে? এই শিশুটি হচ্ছেন শ্রী কৃষ্ণ স্বয়ং, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি একটি সাধারণ গোপবালক রূপে লীলা করছিলেন বলে ব্রহ্মা তাকে তখন ঠিক চিনতে পারেননি। আর সেই 7 বছরের শিশুটি কি করলেন? সেই 7 বছরের শিশুটি ব্রহ্মা তাকে পরীক্ষা করার জন্য যখন সমস্ত গোপবালকদের এবং গোবৎসদের হরণ করে নিলেন, তখন ব্রহ্মা কি করলেন? আবার তখন কৃষ্ণ কি করলেন? সেই সমস্ত শিশু এবং সমস্ত গোবৎসদের প্রকাশিত করলেন, এবং সেটা দেখে ব্রহ্মা অত্যন্ত আশ্চর্য হয়ে পড়েছিলেন। তো সেই কথাটি এখানে বর্ণনা করা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে ব্রহ্মা তো ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত, এবং ব্রহ্মা এই জগতে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ জীব, আর সেই ব্রহ্মা কেন এইভাবে মহাচ্ছন্ন হলেন? আর তারপরে বড় কথা হচ্ছে যে ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার করে আসেন, তাই না? এই নয় যে ব্রহ্মা কৃষ্ণকে এই প্রথমবার দর্শন করছেন, ব্রহ্মা কৃষ্ণকে আগেও দর্শন করেছেন। প্রতিদিন ব্রহ্মা একবার করে কৃষ্ণকে দর্শন করেন। তাহলে ব্রহ্মা এইভাবে কেন মোহিত হলেন, সেই তত্ত্বটি এখানে বিশ্লেষণ করা হচ্ছে। যে ব্রহ্মা যে বিমোহন, ব্রহ্মমোহন এই যে লীলা, এটি বুঝতে হবে যে এটি ভগবানের যোগমায়ার প্রভাবে প্রকাশিত। ভগবান যোগমায়ার দ্বারা তিনি কখনো নিজেকে প্রকাশিত করেন,
এবং কখনো অপ্রকাশিত করেন। নাহং প্রকাশ সর্বস্ব, নাহং প্রকাশ সর্বসহ যোগ মায়া সমাবৃত। ভগবান সর্বদা সকলের কাছে প্রকাশিত হন না, তিনি যোগমায়ার দ্বারা নিজেকে আচ্ছাদিত রাখেন। তাহলে এই যে যোগমায়ার দ্বারা তিনি যে নিজেকে আচ্ছাদিত রাখছেন, সেটি কিভাবে হচ্ছে? এটা হচ্ছে এইভাবে যে ভগবানকে দর্শন করলেও তাকে ভগবান বলে জানতে পারছেন না, চিনতে পারছেন না। কিভাবে দর্শন হচ্ছে? একটা সাধারণ নরশিশু বলে মনে হচ্ছে, একটা সাধারণ মনুষ্য শিশু বলে মনে হচ্ছে। তো এইভাবে বুঝতে হবে যে ভগবানের মায়া শক্তি কত প্রবল। তিনি কখনো তিনি কখনো যোগমায়া রূপে আমাদেরকে মোহিত করেন, আবার কখনো মহামায়া রূপে তিনি আমাদের মোহিত করেন। মহামায়া এবং যোগমায়ার মধ্যে পার্থক্যটি কি? যোগমায়া সরাসরি ভাবে ভগবানের লীলাকে লীলার সঙ্গে যুক্ত, কিন্তু মহামায়া ভগবানের লীলার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত নন। মহামায়া এই জড় জগতে বদ্ধ জীবদের মোহিত করে রেখেছে, কিন্তু যোগমায়া রূপে তিনি কি করছেন? তিনি কৃষ্ণের লীলা প্রকাশ করছেন, আবার কখনো অপ্রকাশ করছেন। এই যে অপ্রকাশটা, সেটা কেন? সেটা কৃষ্ণের লীলাকে পুনরায় প্রকাশ করার জন্য। প্রকৃতপক্ষে যোগমায়া এবং মহামায়া কৃষ্ণেরই মায়া, কৃষ্ণেরই মায়া, মম মায়া। কৃষ্ণ বলছেন মম মায়া দূরত্বয়া। এই যে মহামায়া, এই মহামায়াও কৃষ্ণেরই মায়া, কিন্তু এই মায়াটি কিরকম? মহামায়া এবং যোগমায়ার মধ্যে পার্থক্যটি কি? যোগমায়া ভগবানের লীলাশক্তির সঙ্গে সম্পূর্ণরূপে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতপক্ষে যোগমায়ার দ্বারাই ভগবানের লীলা প্রকাশিত হচ্ছে। জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমান মহাপ্রভু সখী বৃন্দ কি জয়। আর মহামায়া কি করছে? মহামায়া কৃষ্ণ বহির্মুখ জীবদের তারা কৃষ্ণ থেকে দূরে নিয়ে যাচ্ছে। মহামায়ার দুরকমের শক্তি আছে, আবরণাত্মিকা শক্তি আর বিক্ষেপাত্মিকা শক্তি। যে আবরণাত্মিকা শক্তির দ্বারা শ্রীকৃষ্ণের লীলাকে আবৃত করে রাখা হচ্ছে, কৃষ্ণকে আড়াল করে রাখা হচ্ছে। আর বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা দূরে ফেলে দিচ্ছে। দূরে ফেলা মানে কোথায় ফেলছে? এই জড় জগতে, কৃষ্ণ থেকে বহু দূরে এই জড় জগতে ফেলছে। কেন জীব যখন কৃষ্ণকে না মেনে কৃষ্ণের মতো ভোগ করতে চায়, তখনই এইভাবে যোগমায়া, এইভাবে মহামায়া তাকে দণ্ডদান করে। আর দণ্ডটা কিভাবে দেওয়া হচ্ছে? দণ্ডটা দেওয়া হচ্ছে ত্রিগুণাত্মিকা ত্রিশূলের দ্বারা। মম মায়া দৈবী হেসা গুণময়ী, সেই গুণটি কি? তিনটি গুণ, সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। আর সেই তিনটি শূল কি? তিনটি শূল ত্রিশূল মায়ার। মায়ার সেই ত্রিশূল হচ্ছে আধি আত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক। এই ত্রিতাপ দুঃখ, তিন রকমের ক্লেশ। কিন্তু যারা ভগবানের শরণাগত হয়, তারা কিন্তু আর মহামায়ার অধীনে থাকেন না, তারা যোগমায়ার অধীনে আসেন। এবং যোগমায়া তখন তাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার আয়োজন করেন। কখনো তিনি কৃষ্ণকে প্রকাশিত করেন, কখনো তিনি কৃষ্ণের ভগবত্তা অপ্রকাশিত করেন। কৃষ্ণের ভগবত্তা ভুলিয়ে দেয় জীবকে। যেমন বৃন্দাবনে কৃষ্ণের ভগবত্তা আড়াল হয়ে আছে,
কৃষ্ণ যে ভগবান সেটা বোঝা যাচ্ছে না বৃন্দাবনে। তিনি কি করছেন? তিনি লীলা বিলাস করছেন, তিনি তার ভগবানের ভগবত্তা বা ঐশ্বর্য তিনি বৃন্দাবনে প্রকাশ করছেন না, যেটা তিনি বৈকুণ্ঠে করেন। সেই জন্য এই শ্লোকে কি বলা হচ্ছে, তার সমস্ত চতুর্ভুজ রূপের অতীত যে তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ, সেই শ্যামসুন্দর রূপের প্রকাশ এখানে হচ্ছে। এই এটি হচ্ছে যোগমায়ার একটি বিশেষ প্রভাব। সেই মায়াটির প্রভাব, সেই যোগমায়ার প্রভাব কিভাবে হচ্ছে, কৃষ্ণকে ভুলিয়ে দিচ্ছেন কেন, কৃষ্ণের ভগবত্তাকে আড়াল করে রাখছেন কেন, বা জীবকে কৃষ্ণ যে ভগবান সেটা জানতে দিচ্ছেন না কেন, কেননা কৃষ্ণের সঙ্গে জীবকে একটা বিশেষ সম্পর্কে সম্পর্কিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। সেই বিশেষ সম্পর্কটি কি? সেই বিশেষ সম্পর্কগুলি হচ্ছে সখ্য, বাৎসল্য এবং মধুর। সখ্যরসে যে সম্পর্ক, অর্থাৎ কৃষ্ণ ভগবানের সঙ্গে ভক্তের এই সখ্য বন্ধুত্ব স্থাপন করার সুযোগ দেওয়ার আয়োজন তিনি করছেন। তিনি জীবদের ভক্তদের, তিনি বাৎসল্য রসে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ার, অর্থাৎ ভক্তরা পিতামাতা হয়ে যাচ্ছেন আর কৃষ্ণ হয়ে যাচ্ছেন তাদের পুত্র। এবং মাধুর্য, যে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেমের আদান প্রদান, প্রেমের বিনিময়, সেইটি হচ্ছে মধুর রস বা প্রীতির সম্পর্ক, প্রণয়ের সম্পর্ক। এই যে সম্পর্কগুলি, এই সম্পর্ক তিনটি ভগবানের ভগবত্তা সম্বন্ধে অবগত থাকলে সম্ভব হয় না। যদি কেউ জানে যে ভগবান, এই কৃষ্ণ হচ্ছেন ভগবান, তাহলে কি করে তিনি তার সঙ্গে সখ্য বা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে? কেন সখ্য কাদের মধ্যে সম্পর্ক হয়? সখ্যের সম্পর্ক, সমান সমানে সখ্যের সম্পর্ক হয়, তাই নয় কি? সমান সমানে বন্ধুত্ব হয়। তাহলে ভগবানের বন্ধু হতে হলে কি করতে হবে? ভগবানের সমান হতে হবে। এখন কেউ কি ভগবানের সমান? হ্যাঁ, ভগবান তো অসমর্ধ, তিনি অসম, কেউই তার সমান নয় এবং ঊর্ধ্ব বা তার থেকে বড় নয়। অসম ঊর্ধ্ব, তাহলে এই যে অসমর্ধ পরমেশ্বর ভগবান, তার সঙ্গে সম্পর্ক, তার সমান হওয়া কি করে সম্পর্ক সম্ভব? তাই সেই সম্পর্কটি যাতে সম্ভব হয়, সেজন্য ভগবান যোগমায়া ভগবানের ভগবত্তাকে গোপন করে দিচ্ছে। এই কৃষ্ণ যে ভগবান, ব্রজবাসীরা সেটা বুঝতে পারছেন না। বুঝতে পারলেও তারা সেই মনে স্থান দিচ্ছেন না। অনেক সময় কৃষ্ণ নিজেই বলছেন যে তিনি হচ্ছেন ভগবান, হ্যাঁ, কিন্তু তার সখারা বলছে ঠিক আছে, তুমি ভগবান তো কি আছে, তুমি ভগবান হয়েছো তো কি আছে, আমার তুমি কোন বড় লোক, আমি তুমি সম, তুমি কোন বড় লোক এসেছো, আমি আর তুমি সমান। একসময় মধুমঙ্গল কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ, জন্মটা বড় নয়, কর্মটাই হচ্ছে বড়। এবং জন্ম অনুসারে ঠিকই, হ্যাঁ তুমি ব্রাহ্মণ মানলাম, কিন্তু কর্ম অনুসারে আমি তোমার থেকে অনেক বড়। কেন আমার, তখন মধুমঙ্গল বলছে যে হ্যাঁ তুমি কি কর্ম তোমার এরকম বড় আমি শুনি। তখন কৃষ্ণ বলছেন যে দেখো, আমি আমার যখন 7 দিন বয়স, তখন এই প্রচণ্ড রাক্ষসী পুতন আমাকে মারতে এসেছিল, কিন্তু চরমে কি হলো তুমি তো জানোই, পুতনা নিহত হলো। তারপর কত সমস্ত অসুরেরা আমাকে মারবার জন্য এসেছিল একে একে,
তারা সকলেই সংহার হলো। তৃণাবর্ত তুমি ভেবে দেখো তখন ওর বয়স কত, এক মাস। আর সেই সময় তৃণাবর্ত আমাকে মারতে এলো, সংহার করতে এলো, কিন্তু পরিণামে কি হলো, আমি তৃণাবর্তকে মেরে ফেললাম। তারপর তো কালিয়ন আগের কথা তো তুমি জানোই, কালিয়ের এত বিষ যে সমস্ত যমুনার জল বিষাক্ত হয়ে গিয়েছিল, এবং সেই জল পান করার ফলে সমস্ত গাভী এবং গাভীদের মৃত্যু হয়েছিল, আর সেই কালিয়কে আমি দমন করেছিলাম। এছাড়াও ভেবে দেখো, সাত বছর যখন আমার বয়স তখন আমি গিরি গোবর্ধন ধারণ করেছিলাম, তখন ইয়ে বলল, মধুমঙ্গল বলছে, দেখো কৃষ্ণ আত্মম্ভরিতা অহমিকার একটা সীমা থাকা উচিত, অন্যেরা সকলে সবকিছু করছে আর তার কৃতিত্বটা তুমি সবসময় নিতে চাইছো। তোমার হ্যাঁ পুতনা এসেছিল ঠিকই, কিন্তু সকলেই জানে যে শিশুকে এবং বৃদ্ধদের দেবতারা রক্ষা করেন। এখন ঠিক তোমার শৈশব অবস্থায় পুতনা যখন তোমাকে মারতে এসেছিল, অ্যাকচুয়ালি দেবতারা তোমাকে, স্বর্গের দেবতারা তখন পুতনাকে সংহার করে তোমাকে রক্ষা করেছিল। তারপর গিরি গোবর্ধন যখন ধারণ করেছিলে তখন তো সকলেই জানে যে নন্দ মহারাজ, বলরাম এবং সমস্ত গোপেরা তোমার হাতে গিরি গোবর্ধন টলমল করছে দেখে ভয় পেয়ে তারা সকলে গিয়ে তারা সাপোর্ট দিয়েছিল। এরা সকলেই কাজটা করলো আর তার কৃতিত্বটা তুমি নিচ্ছ। আর কালিয় নাগের কবলে তোমার যে কি অবস্থা হয়েছিল সেটা সকলেই জানে। কালিয়ের কবলীভূত হওয়ার পরে তোমার তো পঞ্চত্ব প্রাপ্তি হয়েছিল, তোমার কালিয়ের কবলে তোমার তুমি তো মরেই গিয়েছিলে, মরমর তোমার প্রায় অবস্থা খুবই সঙ্গীন হয়েছিল, এবং তোমার সেই অবস্থা দেখে সমস্ত গোপবালকেরা মূর্ছিত হয়েছিল। মা যশোদা তো তোমাকে দেখেই ক্রন্দন করতে করতে ওই অবস্থায় দেখে মূর্ছিত হয়ে পড়লেন, এবং নন্দ মহারাজ জলে ঝাঁপ দিতে যাচ্ছিলেন যমুনার জলে তার এই অবস্থা দেখে নিজের প্রাণ বিসর্জনের জন্য, তা দেখে আমার তখন খুব অনুকম্পার উদয় হয়েছিল আমার হৃদয়ে। তখন আমি সর্প নিধন মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। এবং তার ফলে ভয় পেয়ে কালিয়া তোমাকে ছেড়ে দিয়েছিল, আর তখন তুমি লাফ দিয়ে কালিয়ার মাথায় উঠে নাচতে শুরু করলে যেন তুমি নিজেই এই কার্যটি সম্পাদন করেছে। তখন কৃষ্ণ বললেন, ও এই সমস্ত আমার তো জানা ছিল না, আপনি এখন আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করুন। তো এইভাবে ব্রজবাসীদের সঙ্গে শ্রীকৃষ্ণ এক বিশেষ লীলাবিলাস করেন, যার মাধ্যমে কৃষ্ণ নিজে আনন্দ উপভোগ করেন এবং তিনি তার ভক্তদেরও আনন্দ প্রদান করেন। যেই আনন্দটি বা যেই স্তরের আনন্দ কেবল বৃন্দাবনেই সম্ভব, বৈকুণ্ঠে এমনকি দ্বারকাতেও সম্ভব নয়। বৈকুণ্ঠের উপরিভাগে রয়েছে অযোধ্যা, তারও উপরে দ্বারকা, যেখানে শ্রীকৃষ্ণ বাসুদেব শ্রীকৃষ্ণ লীলাবিলাস করছেন। অতএব এই যে বৃন্দাবনের যে সম্পর্ক সখ্য বাৎসল্য এবং মধুর, এই তিনটি রস, এই তিনটি সম্পর্ক অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক, বাৎসল্যের সম্পর্ক অর্থাৎ পিতামাতার সঙ্গে পুত্র পুত্রের যে সম্পর্ক, এবং মধুর যে প্রণয়ের সঙ্গে প্রণয়িনীর যে সম্পর্ক,
এইটি কেবল বৃন্দাবনেই সম্ভব। আমরা দামোদর মাসে প্রতিদিন দামোদর অষ্টকং গাইতাম, তার তৃতীয় শ্লোকটি কি, ইতি দৃক্ষ লীলাভীর আনন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যায়ন্তম। এইভাবে ইতিদৃক, এইভাবে সলীলাভীর তোমার নিজের লীলার দ্বারা আনন্দকুণ্ডে, আনন্দকুণ্ডে মানে আনন্দের সমুদ্রে, এক আনন্দের সরোবরে, আনন্দকুণ্ডে সঘোষং, সঘোষং মানে তোমার ভক্তদের, নিমজ্জন্তম, নিমজ্জন্তম মানে নিমজ্জিত করা, এইভাবে তুমি তোমার লীলার দ্বারা তুমি তোমার ভক্তদের এক আনন্দের কুণ্ডে নিমজ্জিত করো। সেটি কোথায়, কোথায় শ্রীকৃষ্ণ সেটি করেন, বৃন্দাবনে। এই যে দামোদরাষ্টকম, এই দামোদরাষ্টকম কৃষ্ণের বৃন্দাবন লীলারই দোতক। ইতি দৃক্ষ লীলাভীর আনন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যায়ন্তম। এবং সেই জন্যই বৃন্দাবনে যোগমায়ার দ্বারা কৃষ্ণের ভগবত্তা, ভগবত্তা আড়াল করে রাখা হয়েছে, ভগবত্তা গোপন রাখা হয়েছে। এটি একরকমের মায়া। মায়া মানে, মায়া শব্দটির অর্থ কি, মায়া শব্দটির অর্থ হচ্ছে বিমোহিত করা বা বিমোহিত হওয়া। এখন এই যে মোহন বা বিমোহন, সেটি দুই প্রকার, একটি হচ্ছে অজ্ঞানতা জনিত, আরেকটি হচ্ছে প্রণয়জন, প্রেমজনিত। যেমন অজ্ঞানের ফলে আমরা কতগুলি, অনেক সময় কতগুলি ব্যাপারে আমরা অজ্ঞ থাকি, আমরা ভুলে থাকি, আমরা জানি না, এটা আমাদের অজ্ঞান, জ্ঞান, জ্ঞানের অভাবের ফলে সেটা হয়, তাই নয় কি? সেটা এক প্রকারের মায়া, সেইটা হচ্ছে মহামায়া, জ্ঞানের অভাবজনিত যে বিস্মৃতি বা বিমোহন। আর আরেকটি হচ্ছে যে নিবিড় ভালোবাসার ফলে, প্রেমের ফলে যে ভুলে যাওয়া। সেই যে প্রেমের ফলে যে ভুলে যাওয়াটা, সেটা ঠিক ভুলে যাওয়া, অজ্ঞানজনিত ভুলে যাওয়া নয়, সেটা ও প্রেমের, প্রেমের গভীরতার ফলে সেই সম্পর্কটি তখন নগণ্য হয়ে যায় বা যার গণনা করা হয় না। যেমন এ সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে কেউ ধরো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো, প্রধানমন্ত্রী একটা মস্ত বড় পদ, সকলে তাকে বিশেষভাবে সম্মান করে, সকলে তার সঙ্গে বিশেষভাবে আচরণ করে, তাই নয় কি? সকলে তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, পূজা করে। কিন্তু সেই প্রধানমন্ত্রীর মা, তার কাছে কি সে প্রধানমন্ত্রী? তার কাছে সে, তিনি তার পুত্র, এবং তাকে শাসাচ্ছে, বলছে না তুই এটা কেন করলি। এবং তার পুত্র বা তার পিতার কাছে বা তার বন্ধুদের কাছে এবং তার পত্নীর কাছে তার সম্পর্কটা কিরকম, তার কাছে, তাদের কাছে কি, তিনি প্রধানমন্ত্রী, তারা কি তার সঙ্গে প্রধানমন্ত্রীর মতো আচরণ করছে? না। কেন? তিনি যে প্রধানমন্ত্রী সেটা তারা অনেক সময় ভুলে যাচ্ছেন। কেন? তাদের যে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতার সম্পর্কের ঘনিষ্ঠতার জন্য তারা সেটা ভুলে যাচ্ছেন। ঠিক তেমনই বৃন্দাবনে এই যে প্রেমের, প্রেমের যে ঘনিষ্ঠতা,
সম্পর্কের যে ঘনিষ্ঠতা, তার ফলে তারা ভুলে যাচ্ছেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। কেন না ভুলে গেলে এই যে সখ্যের সম্পর্ক সেটা সম্ভব হতো না। সে সম্বন্ধে একটি দৃষ্টান্ত এইভাবে দেওয়া হচ্ছে যে কৃষ্ণ বৃন্দাবনে তার সখাদের সঙ্গে কুস্তি করে, তারা খেলে। একরকমের খেলা হচ্ছে কি, মল্লযুদ্ধ। মনে আছে তোমাদের প্রলম্বাসুরের সঙ্গে? প্রলম্বাসুর যখন এলো তখন কি হচ্ছিল, দুই দলে ভাগ হয়ে গিয়ে তারা যুদ্ধ করলো, মল্লযুদ্ধ। আর এই মল্লযুদ্ধের একটা শর্ত আছে, সেই শর্তটা কি, যে হেরে যাবে তাকে তার বিজয়ীদের কাঁধে, তার কাঁধে নিয়ে কাঁধে নিয়ে তাকে ঘোরাতে হবে, তাই না? যেটা হয়েছিল, প্রলম্বাসুর হেরে গিয়েছিল বলরামের কাছে ইচ্ছাকৃতভাবে, যাতে সে বলরামকে কাঁধে নিয়ে যেতে পারে। আর কাঁধে নিয়ে সে কি করলো, সে পালিয়ে ভেবেছিল যে অনেক দূরে নিয়ে গিয়ে বলরামকে মেরে ফেলবে। যাই হোক, এটা একটা শর্ত এই মল্লযুদ্ধের, যে হেরে যাবে সে তাকে, যে হেরে যাবে তাকে বিজয়ীকে নিয়ে কাঁধে নিয়ে ঘোরাতে হবে। তো অনেক সময় কৃষ্ণ, এক সময় কৃষ্ণ এই মল্লযুদ্ধের সময় তার বন্ধুর কাছে হেরে গেছে। আচ্ছা, কৃষ্ণকে কে হারাতে পারে? কেউ তো কৃষ্ণকে হারাতে পারে না, কিন্তু এটা লীলা, তিনি লীলা বিলাস করছেন। তো কৃষ্ণ এই খেলা মল্লযুদ্ধে হেরে গেছে। তো হেরে যাওয়ার পরে তখন বন্ধু তাকে বলছেন যে কৃষ্ণ, এখন আমাকে তোমার কাঁধে চড়িয়ে নিতে হবে। তো কৃষ্ণ বলছে, না আমি নেব না। বলছে, বাহ, তুমি হেরে গেলে শর্ত ছিল যে যে হেরে যাবে সে বিজয়ীকে নিয়ে কাঁধে করে ঘোরাবে, আর তুমি এখন বলছো করবে না। কৃষ্ণ বলছে যে, না আমি হারিনি, ওখানে একটা কলার খোসা ছিল, তাতে আমি পা পিছলে পড়ে গেছি, তখন তুমি আমার উপর চেপে বসে বললে যে তুমি আমাকে হারিয়েছ। তো বন্ধু বলছে যে, না সেটা ঠিক নয় কৃষ্ণ, কলার খোসা তুমি পড়নি, আর আমি সত্যি সত্যি কত কষ্ট করে তোমাকে আমি হারালাম, আর তুমি এখন বলছো যে তুমি এখন অজুহাত দিচ্ছ যে তুমি কলার খোসা পরে পিছলে গিয়েছিলে। তো এইভাবে কৃষ্ণের সঙ্গে তার বন্ধুর বাক বিতণ্ডা হলো। তো বন্ধু তখন কি করলো, সেই সখাটি কৃষ্ণকে জোর করে ধরে কৃষ্ণের কাঁধে চেপে বসল। এখন ভেবে দেখো, কৃষ্ণের কাঁধে যদি চাপতে হয় তাহলে কিভাবে চাপতে হবে? কৃষ্ণের গায়ে পা দিতে হয়েছিল, তাই না? কৃষ্ণের গায়ে পা দিয়ে তার উপরে তার পিঠে চড়তে হয়েছে। এখন যদি আমি প্রশ্ন করি যে কোনো ভক্ত কি বিগ্রহের গায়ে গিয়ে পা দিতে পারবে, পারবে? কেউ সাহস করবে? কারণ যারা অভক্ত তারা বলতে পারে হ্যাঁ পারবো, কিন্তু যারা ভক্ত তারা কেউ করবে? কখনো করবে না। তো সেই জন্য এই সখ্যের সম্পর্কে প্রতিষ্ঠার জন্য এই বিস্মৃতির, কৃষ্ণের পরিচয়ের বিস্মৃতির বা কৃষ্ণের ভগবত্তা গোপন করার একটা প্রয়োজন রয়েছে, যেটা যোগমায়া করেন। এবং এখানে সেই সম্পর্কে বুঝতে হবে যে ব্রহ্মমোহন লীলা, এটি এখানে এই শ্লোকের সে কথা বলা হচ্ছে যে যোগমায়ার দ্বারা ব্রহ্মা বিমোহিত হয়েছিলেন, এবং তাই তিনি কৃষ্ণকে চিনতে পারেননি, তাই তিনি কৃষ্ণকে পরীক্ষা করার আয়োজন করেছিলেন। অতএব এই যে কৃষ্ণের যে বৃন্দাবন লীলা বা এক প্রকৃতপক্ষে এই লীলাগুলি হচ্ছে কৃষ্ণের নরলীলা। কৃষ্ণও এক সাধারণ নরশিশুর মতো গোপ বালক রূপে তিনি লীলা বিলাস করেন, কিন্তু প্রকৃতপক্ষে এই লীলাটি হচ্ছে, কৃষ্ণের বৃন্দাবন লীলাই হচ্ছে সর্বোত্তম। কৃষ্ণেরও যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের যত লীলা রয়েছে তার মধ্যে তার যে নররূপে, নরশিশু রূপে তার যে লীলা বা নরলীলা,
একজন মানুষের মতো যে তার যে লীলা সেইটি হচ্ছে সর্বোত্তম। কেননা এই নর বপু হচ্ছে তার স্বরূপ, ভগবান তার স্বরূপে, তার প্রকৃত স্বরূপে তিনি এই রকমই মানুষের মতোই তার রূপ, দ্বিভুজ শ্যাম সুন্দর। এবং সেই রূপটি তিনি কৃপা করে মানুষদের দিয়েছেন, এমন নয় যে কৃষ্ণ মানুষ হয়ে যাচ্ছেন, পক্ষান্তরে ভগবান কৃপাপূর্বক মানুষদের তার যে স্বরূপ সেই রূপটি দান করেছেন। এবং তারই ফলে মনুষ্য জন্ম এত দুর্লভ বলে গণনা করা হয় বা মনে করা হয়, কেন এই মনুষ্য জন্মের জন্ম লাভের ফলে শ্রীকৃষ্ণের ভগবত্তা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করা যায়। কেন তিনি একজন সাধারণ মানুষ নরশিশু রূপে তিনি লীলাবিলাস করছেন, করে মানুষদের তিনি তার অতি নিবিড় ঘনিষ্ঠতার সম্পর্কে সম্পর্কিত হওয়ার সুযোগ প্রদান করছেন। অতএব এই যে অপূর্ব এক সুযোগ, এই সুযোগের সদ্ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ, শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রীমান মহাপ্রভু কি জয়, সখীবৃন্দ কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।